স্বাগত গ্রামীণ রান্নাঘর প্রো চ্যানেলে। আজকে আমি আর মা হাজির হয়েছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আর মা করে দেখাবো কুরকুরির রেসিপি। বাচ্চারা বাড়ির বাইরে বেরোলে বলে কুরকুরি খাবো কুরকুরি খাবো, সেই জন্য আজকে আমরা কুরকুরে তৈরি করবো বাড়িতেই। তো পুরো ভিডিওটি তোমরা মন দিয়ে দেখবে, এটি তৈরি করা খুব একটা কঠিন কাজ না, খুব সহজ পদ্ধতিতে আমরা করে দেখানোর চেষ্টা করব। তো চলো শুরু করছি। এই কুরকুরি তৈরির মেন উপাদান হচ্ছে চাল, মটরের ডাল আর মাখাই, এই তিনটা কিন্তু লাগবেই। সবগুলো আমি নিয়েছি এক কাপ করে, এই কাপের এক কাপ করে। যে পাত্র দিয়ে চাল নেবে ঠিক সেই পাত্র দিয়েই ডাল আর ভুট্টা নেবে, একই মাপে, সবগুলো একই মাপ হতে হবে, কোনোটা কম কোনোটা বেশি হলে হবে না। এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো এক ঘন্টা। সব কিছু খুব পরিষ্কার করে ধুয়ে জল দিয়ে রেখেছি, এগুলোকে আমি এখন এক ঘন্টা ভিজতে দেবো। ফিরে এলাম এক ঘন্টা পর, এগুলো আগের থেকে অনেকটা ফুলে উঠেছে। এছাড়াও আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 18 কোয়া রসুন নিয়েছি, একটা ছোটো সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে বেটে নিতে হবে, মা এখন এগুলো বেটে নেবে। এছাড়াও আরও কিছু মশলা লাগবে, সেগুলো আমি ধীরে ধীরে দেখিয়ে দেবো। এগুলোকে আমি এখন বেটে নেব। প্রথমে আমি চালটাকে বেটে নেব। সবকিছু আমি বেটে নিয়েছি। দেখতে পাচ্ছ হঠাৎ করে আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডার সিজন, এখন ঠান্ডা পড়েছে খুব, তাই জন্য আমরা সোয়েটার বা চাদর পরে বসেছি রান্না করতে। ঠান্ডা লাগতেছে কি করব, সেই জন্য চাদর পরেছি। উনুনটাকে ধরে দিয়েছি, এবারে আমি কিছু মশলা শুকনো খোলায় ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া, এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা। ততক্ষণ ছেন না বেরোবে ততক্ষণ আমি ভাজতেই থাকবো। আমার ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবারে আমি ঠিক অমনে করেই শুকনো খোলায় 20-25টি কারি পাতা ভেজে নেব। কারি পাতাটা আমি ভেজে নিয়েছি, মশমশে করে ভেজে নিয়েছি, একদম মশমশে হয়েছে। এগুলোকে গুঁড়ো করে নিয়ে এসেছি। এবারে সমস্ত উপকরণ একত্রে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি চাল বাটা, মটরের ডাল বাটা, দিয়ে দিচ্ছি মাকাই বা ভুট্টা যেটাই বলো সেই বাটা, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। আটা দিয়ে দিয়ে টাইট একটা ডো তৈরি করতে হবে। এমনভাবে আমি অল্প করে আটা দিব আর মাখতে থাকবো। আমি শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি, এটা একদম রুটির ডো যেমন হয় ঠিক তেমন করে মাখতে হবে, মেখে নিয়েছি। এবার কুরকুরির শেপগুলো দিতে হবে। এবার আমি কুরকুরির শেপগুলো দিব, অল্প একটু নিয়েছি হাতে। কুরকুরি কিন্তু তেড়া বেঁকা থাকে, তেড়া বেঁকা করতে হবে। তাই এমন করে আমরা সবগুলো বানিয়ে নেব। বেশ কয়েকটা আমরা তৈরি করে নিয়েছি, এগুলোকে আমি ভেজে নেব এখন। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল, সাদা তেলে ভাজতে হবে। তেলটাকে একটু গরম করে নিয়েছি, খুব বেশি গরম করা যাবে না তেলটা। এবার এগুলোকে দিয়ে দেব, এগুলোকে লো আঁচে ভাজতে হবে। তেলে দেওয়ার কিছু সময় পরকে নেড়ে চেড়ে দিতে হবে। এগুলোকে লাল করে ভেজে নিতে হবে। উনুনের আঁচ কিন্তু হাই করা যাবে না, লো আঁচে ভাজতে হবে। হাই করলে চট করে লাল হয়ে যাবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার এর উপর দিয়ে কিছু মশলা ছড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি জিরে আর ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো,
দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা কারি পাতা, আর দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কা গুঁড়ো। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শব্দটা শুনতে পাচ্ছ? তৈরি হয়ে গেল আমাদের কুড়কুড়ে। তোমরাও বাড়ি থেকে বাড়িতে এমন করে বানিয়ে বাচ্চাদের খাওয়াবে, বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই, নিজেরা বাড়িতে তৈরি করেই দেবে। এটা খেতে কিন্তু একদম কেনা কুড়কুড়ির মতনই, টেস্ট কোনো আলাদা হবে না। বাড়িতেই তৈরি কর, বাজার থেকে কিনে বাচ্চাদেরকে খাওয়াবে না। বাজারগুলোতে যদি ভেজাল থাকে, নিজেরা তৈরি করেছো, সব দেখে নিজে বুঝে নিয়ে তৈরি করেছো, তো অবশ্যই ভালোই হবে। বাচ্চারা তো কুড়কুড়ি খাওয়ার জন্য বায়না করে, এটা বানিয়ে খাওয়াবে তাদের। এটা বানিয়ে রেখে দিবে, এটা দু সপ্তাহ ভালো থাকবে। আর আমি যে চালটা ব্যবহার করেছিলাম প্রথমে, সেই চালটা সিদ্ধ চাল নিতে হবে, আতপ চাল নিলে হবে না। আচ্ছা, এবার আমরা খেয়ে দেখি। খাও। আমার ছেলে বাইরের খাবার খায় না, যেটা ওর খাওয়ার ইচ্ছা বাড়িতে তৈরি করবে খাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।